হ্যালো দোস্তো ওয়েলকাম টু আওয়ার পৃথিবী আজকে আমরা অনেক দিন পর কলকাতায় গিয়েছিলাম শুধু কলকাতায় নয় বেলুরে গিয়েছিলাম বেলুর থেকে দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর থেকে আবার কলেজ স্ট্রিট কলেজ স্ট্রিট থেকে ব্রাবণ রোড তারপরে বড়বাজার পুরো কলকাতায় ঘুরলাম তারপর বাড়ি এলাম এখন আমরা প্রথম বেরিয়ে পড়েছিলাম এখন আমরা বেলুরে গিয়েছিলাম ভাইয়ের একটা সেন্টারে দেখা করতে ওখান থেকে আমরা এখন যাচ্ছি দক্ষিণেশ্বর ওখান থেকে তারপরে মেট্রো করে এমজি যাব। যাবো এই হচ্ছে দক্ষিণেশ্বর বহু দিন পর মা ভবতার দেখছি আপনারা একটু প্রণাম করে নিন তোমার তো লীলার শেষ নেই প্রত্যেক মুহুর্তে দেখছি তোমায় আরে এই জায়গাটা দিয়ে গেলে না একটা আলাদা শান্তি আসে চলুন এখান থেকে এবার আজকে আবার এক্সিলেটারটা খারাপ হয়ে গেছে সিঁড়ি দিয়ে উঠতে হলো দক্ষিণেশ্বর স্কাইওয়াকে মা আর ভাই এই স্কাইওয়াকের ছবি ওয়াকটা করার পর থেকে ছবি সোলারটা একটা ভালো জায়গা হয়েছে তারপর ওইখান থেকে আমরা একটা একটু কেনার কিছু ছিল দেখাচ্ছি আপনাদের কি কিনলাম এই হচ্ছে রানী রাসমণি স্কাইবাগ যেখানে সবাই ফটো তোলে মাকে আর ভাইকে একটা ফটো তুলে দিলাম হ্যাঁ আমাদের একটু সাঁক আর গোপাল কেনার ছিল সাঁকের মুখটা আমাদের ভেঙে গেছিলো একটু কেনার ছিল আমার দক্ষিণেশ্বর থেকে ভালো জায়গা কি হতে পারে মেট্রো স্টেশনে যাচ্ছিলাম মেট্রো স্টেশনে যাওয়ার সময় এই প্ল্যানেট প্ল্যানেটগুলো দেখলাম প্ল্যান্টগুলো ভীষণ সুন্দর করে তৈরি করা হয়েছিল কিন্তু নষ্ট হয়ে গেছে জল না পাওয়ার কারণে অযত্নের কারণে নষ্ট হয়ে গেছে এই আমাদের দক্ষিণেশ্বর মেট্রো থেকে বড়ো কথা হচ্ছে ঢোকার সমাতে এই তিনটে মূর্তি আমি এর আগে বই এসেছিলাম কিন্তু এটা অতটা খেয়াল করিনি এবারে ভিডিও করার জন্য দেখলাম অসম্ভব সুন্দর মাধুর্যটাকে বদলে দিচ্ছে মা শারদা শ্রীরামকৃষ্ণ আর বিবেকানন্দের মূর্তিটা তিনটে মানুষকেই তো আমরা মানে দু চোখ বন্ধ করে একটা ভগবানের চোখে দেখি ওখান থেকে তারপরে আমরা টিকিট কাটতে গেলাম টিকিট কাটা হলো স্টেশনে চলে গেছি দক্ষিণেশ্বর ওই আসছে আমাদের মেট্রো এখানে টিভিগুলোতে আর আলিয়া ভাটার একটা গান হচ্ছিলো কিন্তু মিউট করতে হয়েছে এসে গেছে আমাদের মেট্রো মেট্রো জানি ইজ কমফর্টেবেল ভেরি কমফোর্টেবেল ভীষণ সুন্দর বেশ ভালো তবে একটা কি একাকিত্ব মানে ওখানে কি কারোর সাথে কথা বলে না সব যে যার ফোন ঘাঁটতে কথা বলতে ব্যস্ত নেমে পড়েছি এমজিতে এই হচ্ছে এমজি মেট্রো হুম এটা হচ্ছে মহাত্মা গান্ধী যে মানে ওনার যে সৃষ্টিগুলো সবথেকে বড়ো সৃষ্টি তো চড়কা ওখান থেকে আমরা কলেজ স্ট্রিট গিয়েছিলাম এখানে আপনারা এখন জানেনি বেঙ্গলে হট টপিক ডিএম আর এই শুক্রবার দশ তারিখ ডিএম তো একটা বিশাল বড় ব্যাপার ছিল। সেটা নিয়ে কলেজ স্ট্রিটে গিয়েছি প্রথমে এবিপি আনন্দ সিএন চ্যালেঞ্জ সব দেখতে পেলাম এই হচ্ছে কলেজ স্ট্রিট ওখান থেকে আমরা এসেছিলাম ড্রাবার স্টিল মার্কেট ওখান থেকে আমাদের একটা বড় হাঁড়ি আর কড়া ছিল বড়ো মানে বড়ো মানে একদম বিরিয়ানি করার মতো অন্তত তিরিশ চল্লিশ জন লোক খেতে পারবে এরকম একটা বড়ো হাঁড়ি ফরেনার এনারা রিসার্চ করার জন্য হাওড়া ব্রিজ আছে এই হচ্ছে হাওড়ার ব্রিজের ভিতরে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে জিনিসগুলো একটা ভীষণ বড় একটা ব্যাপার সেগুলো এখানে রাখা আছে যেমন ধরুন ভিক্টোরিয়া মেমোরিয়াল দ্বিতীয় হুগলি সেতু স্টিম ইঞ্জিন তারপরে এখন বর্তমানে বন্দে ভারতটা করা হয়েছে এটা একটা আর একটা আশ্চর্য তারপরে দক্ষিণেশ্বর বেলুন মঠ এগুলোতে রয়েইছে ফেরার পথে বিরিয়ানি বাইরে গেলে বিরিয়ানিটা আমাদের মাস্টার ভীষণ যদিও খারাপ জানি তারপরে বিরিয়ানি খাওয়াটা একটা ট্রেন্ডিং এসে গেছে যায়ুক দিনটা বেশ ভালো কাটলো আর বিরিয়ানি খেয়ে তো দিনটা আরো ভালো কাটলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব শেয়ার